এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার নাম মোহাম্মদ আজিজুল হক সরকার পিতা আরবত আলী সরকার গ্রাম সৃষ্টিগত পোস্ট অফিস যশোর থানা শিবপুর আমি একজন মুক্তিযোদ্ধা আমি ছাত্র রাজনীতি করতাম তখন ছাত্রলীগ করতাম বঙ্গবন্ধুর ডাকে সব জায়গায় আমরা মিটিং মিছিলে যাইতাম তখন আমি নরসিংদী কলেজের প্রথম ইয়ারের ছাত্র ফার্স্ট ইয়ারের ছাত্র তো 7ই মার্চে যে ভাষণ দিল ওই ভাষণে আমরা ছিলাম যে ভাষণ দিল যে যা যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো দেশ হয়তো এখন যে ইয়াতে চলে যেতেছে হয়তো আমাদের এই স্বাধীনতা ছাড়া আর কোনো বিকল্প নাই তখন আমরা নরসিংদী কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র তখন আমরা নরসিংদী আইসে একটা সংগঠন করলো নরসিংদী তো নরসিংদী সংগঠনের সময় আমাদের সময় ছিল মেজর বাচ্চু ছিল মানে সেনাবাহিনীতে ঢুকলো মানে মুক্তি বাহিনীর থেকে সেনাবাহিনীতে ঢুকলো মেজর বাচ্চু ছিল তখন বিপি নরসিংদী কলেজে তো আর এমনি মনে করে বন্দুক আছে বন্দুক দিয়ে আমরা পরে ওই ট্রেনিং আরম্ভ করলাম নরসিংদী কলেজের মাঠে ট্রেনিং করার পরে যখন নাই মনে করলাম 25শে মার্চে রাত্রে যখন এই গোলাগুলি আরম্ভ হইলো ঢাকা ক্যান্টনমেন্টে বিডিআর ক্যাম্পে ইপিআর ক্যাম্পে পুলিশ লাইনে এগুলো আমরা শুনতে শুনলাম তারপরে জানলাম পাঁচদিনা তো যখন 27 আগস্ট 29 তারিখের দিকে মনে হয় পাঁচদিনা নরসিংদী পরে একটা ফাইট হয়েছিল ওই ফাইটের পরে মানে যখন দেখলো যে নরসিংদী তখন চললাম আমরা কী করা এখন পরে একদিন হঠাৎ করে বেতার কেন্দ্রে আরম্ভ হইলো ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ডাক শুনলাম যে যারা যারা ইয়ে করতে পারো তারা তোমরা চলে আসো এবং জায়গায় আসলে তোমরা ট্রেনিং দেওয়া তোমরা মুক্তিযোদ্ধা করো এই ইয়েতে আমরা যখন শুনতে পেলাম তখন আমি নরসিংদী থেকে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আমাদের এলাকার একজন এক্স মিলিটারি ছিল তার নাম ছিল তুফাজ্জল হোসেন ফালু এর নেতৃত্বে আমরা মনে করেন হয়তো এপ্রিলের 3 তারিখে আমরা শিবপুর থানা থেকে ফার্স্ট আমরা 20-25 জন লোক পায়া হাইটা এই মুদিনে ছিল নদীতে পানিও ছিল না শুকনা ছিল তখন আমরা এদিক দিয়ে হেঁটে ভৈরব দিয়া আমরা যাই সামনে পাঞ্জাব বেরামে নরসিংদী ক্যাপচার করলো নরসিংদী ক্যাপচার করে রায়পুরে ক্যাপচার করলো পরে ভৈরব ক্যাপচার আমরা সাথে সাথে যাই ফার্স্ট আমরা এই শিবপুর থানা থেকে গেছিলাম যাই কংগ্রেস ভবনে গেছি আমরা সাথে সাথে মানে পাঞ্জাবেরা যাইতেছে তখন আমরা ভৈরব দিক দিয়ে ভৈরবের দিক দিয়ে নদী পার হয়ে পায়া হাইটা পরে অরসপুর দিয়া ডাউন ধরে গেলাম ডাউন ধরে থেকে ওই কালীকচ্ছ হয়ে অরসপুর হয়ে তারপরে আগরতলা ঢুকলাম তা আমরা সত্তর তখন মুক্ত এলাকা ছিল তখন সেনাবাহিনী পিপিআর বিডিআর পুলিশ আনসার এরা মানে ওই অরসপুরটা মানে ক্যাপচারে ছিল তখন আমরা ওখানে যাওয়ার পরে আমরা হ্যান্ডশেক করাইলো পরে আমরা গেলাম কইছি যে আমরা মুক্তিযুদ্ধ কাছি মানে আমরা কেমনে কী করব পরে আমরা রায়ন একটু আপ্যায়ন করলো পরের দিন সকালে আমরা কংগ্রেস ভবন ভাড়া করে ঠিক আছে আমরা কংগ্রেস ভবনে যান পরে এখান থেকে ওই সেনাবাহিনীর লোকের আমরা একটু সহযোগিতা করে কেন কংগ্রেস ভবনে ভাড়াইলো ওখানে যায় দিয়ে আমাদের এমপি যে শামসুদ্দিন ভুঁইয়া সাহেব ওনাই ছিল আমাদের এই শিবপুর থানার এমপি ওনারই গিয়ে পাইলাম আর মনুরদিতে ছিল গাজী ফজল রহমান এনে 2-3 দিন তারপরে এত 50-60 জন লোক হয়েছে পরে আমাদের ওইখান থেকে চারপাড়া একটা হাই স্কুল ছিল আগরতলা চারপাড়া হাই স্কুলের নাম ওই হাই স্কুলে একটা ক্যাম্প করলো যে স্কুল বন্ধ তোমরা এনে গেলে থাকতে পারবে এ করতে পারবে এনে গেছি এনে আমরা কয়েকদিন নেব ডাংলিয়া ওই বেন্দা লইয়া ট্রেনিং করছি পিটি প্যারেড করছি তখন লোক সদে এক লোক হইলো লোক হওয়ার পরে আমাদেরকে বললো যে তোমরা এখান থেকে আর তখন যেত না স্কুল খোলা হয়ে যেতেছে না তোমরা ইমন জায়গায় লয়ে যেতে বলো ট্রাক দিয়ে আমাদেরকে লয়ে গেলো একটা ওই গোকুলনগর একটা ক্যাম্প আছে ক্যাম্প আমরা জঙ্গলের মধ্যে তখন আমরা হঠাৎ একদিন রাত্রে যাইয়া ওই ট্যাঙ্ক ওই জঙ্গলের ভিতরে ইয়ে করেছিলাম পরের দিন সকালে আমরা ওই ক্যাম্পে গেলাম যাইয়া সারাদিন এই জঙ্গল কাটটা খুব বড় জঙ্গল জঙ্গলের ভিতরে কাটটা আমরা ট্যাঙ্ক ইয়ে করলাম করে আমরা মানে 300-400 লোকের মতো বইছে পরে জমতে জমতে 400 লোক হওয়ার পরে আমাদের ওই যে কর্নেল ওসমানি ওনায় গেল আর মেজর দত্ত সিআর দত্ত এখনো আছে বর্তমানে জীবিত দত্ত গেল একদিন যাওয়ার পরে বললো যে তুমি অতি সত্তর ওই তোমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতেছে তোমরা হয়তো এই মুক্তিযোদ্ধার ফার্স্ট বেস তোমরা ট্রেনিং করবা আমরা একটা আশা দিলাম আমরা কিছু লোক মুক্তিযোদ্ধার ফার্স্ট বেস তোমরা ট্রেনিং করবা আমরা একটা আশা দিলাম আমরা কিছু লোক আবার ভাগ্যায় করছি খাওয়া নাই দাওয়া নাই বুঝলেন না আর আমরা কিছু পয়সা লিখে আমার একটু সচ্ছলতা আছি তো আমি এক আর কয়জনের খরচ বহন করবো পরে আর কিছু ভাগ্যায় ফেললো আবার বাংলাদেশ আই ফেলো ব্যক্তি
আমাদের সাথে আমার সহযোদ্ধা আছে বর্তমানে তিনজন এই গ্রামের ওই এর আমার সাথে ছিল পরে হঠাৎ করে একদিন ওই কর্নেল ওসমানী সাহেবের বন্ধু একসাথে তারা দুজনে ইয়েতে সেনাবাহিনীতে ঢুকছিল ওই লোকের বাড়ি আছিল কুমিল্লা ডিভাইডেড হওয়ার পরে মানে একসাথে ভারত আর রয়েছে বাংলাদেশে তো আমাকে যে আমরা বললো যে আমাদের আমার এক বন্ধু এরম এরম নাম ছিল মেজর বাচ্চু বাক্সি কিন্তু না মেজর জেনারেল বাক্সি তখন সে আইলো একদিন আসা করলো যে তোমরা করি না রাত্রে দশ অন্ধকারে করিমিজি পরে আমরা সাথে ছয় সাতজন ছিলাম আমরা এই এলাকার ইয়ে থেকে মনে করি আমরা তিনজন দেখ আল্লাহ রহমতে মানে রিক্রুট করলো ফার্স্ট রিক্রুট করার পরে কই যে তোমরা ট্রাকে উঠো ট্রাকে উঠার পরে আমাদেরকে এনতে লয়ে গেলো আগরতলার থেকে ওই ইয়েতে লোহার বন এনে যাইয়ার পরে আমরা কিছু জুতা কাপড় টাপড় গঞ্জি গামছা তারপরে থাল প্লেট এগুলো দিল দেওয়ার পরে নিয়ে দিল জঙ্গলের ভিত্তি কতম ভাই জঙ্গলের ভিত্তি নিয়েছে পাহাড়ের ভিত্তি ওখানে যাইয়ার পরে দাও দিল আর বললো যে যার মলি কাটা তখন এই যে এলাকা বিরাট মলি এলাকা পাহাড়ি এলাকা এটার ভিতরে মানে বন জানোয়ার হাতি ঘোড়া সব আছে এই জঙ্গলের ভিত্তি যে এইগুলি কাটতে তোমরা ইয়ে করো মাছা বানাও এটার হয়ে থাকতে হইব সকালে দিল ওরা আমরা গিয়ে সবাই দাদা কাটতে আইনি এগুলি খাপটা পড়ে ইয়ে করে মাছা বানালাম মাছা বানায় তা দুইশো লোকের মতো আমরা গেলাম ইয়েতে একটুটে পরে এনে আমরা মাছা টাছা বানাই ওই দিন রাত্রে হইলাম পরের দিন থেকে আমরা ট্রেনিং আরম্ভ হইল তো ট্রেনিং আরম্ভ হওয়ার পরে আমরা অস্ত্র দিল পরের দিন সকালে একদিন রেস্টের পরে আমাদেরকে ইন্ডিয়ান আর্মির ওই নিয়ে গেলো ক্যান্টনমেন্ট এনে একটা ইয়ে আছে অফিস অফিসে নেওয়ার পরে আমাদেরকে অস্ত্র দিল যার যার সবারই রাইফেল দিল প্রথম রাইফেল ট্রেনিং করালো তিরিশ দিনের ভিতরে মনে হয় রাইফেল এনএমজি স্ট্যান্ড গান এসএলআর আর কিছু এক্সপ্লোজিভ ট্রেনিং দেওয়া হয়েছে দেওয়ানোর পরে আমরা তিরিশ দিন ট্রেনিং করা ট্রেনিং করার পরে হ্যান থেকে আবার তখন আমার স্বাস্থ্য টাস্থ্য মোটামুটি ভালো আমার সাথে যারা সহযোদ্ধা সিনিয়র থেকে আমার চেহারা লম্বা এবং ইয়ে ভালো তখন আমাদেরকে হ্যাঁ আবার ইয়ে করলো ভিতরে দেওয়ার কোনো ইয়ে নাই তখন মনে করেন বর্ডার এলাকায় লোক নাই তখন আমাদেরকে পোস্টিং করলো গিয়া বললো যে আমার একটা জুনিয়র লিডারশিপ একটা ইয়ে দিল পদক দিল দিয়া তারপরে আবার আমাদেরকে ফাড়াইলো হ্যাঁ সিলেট বর্ডারে মানে কুকিতল এই বড় ইয়ার নামটা ক্যাম্পের নাম হলো কুকিতল ওইটার চার্জে ছিল আমি এই যে ক্যাপ্টেন ডালিম যে বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন ডালিম ফ্লাইট ল্যাফটেন্যান্ট কাদির আর আসিল মেজর দত্ত এই তিনজনের ইয়েতে আমরা তো হেনে গেলাম হেনে যাওয়ার পরে দেখি যে ক্যাম্পে মাত্র ভাগ করে পাইছি আমরা ইপিআর ইয়েতে মিলে মনে করেন সত্তর আশি জন পরে ডিভাইডেড করলো আর ভাগ ভাগ ক্যাম্পে ক্যাম্পে দিল তো আমরা হেনে চোদ্দ পনেরো জন করে বোধ ভাগে বসছিল পরে আমরা পনেরো জন দিল পরে আমি আব্দুল করলাম যে আমার সাথে যে তিনজন আছে আর যাইতে রাজি না আর চিরামারে করে মানে এরা মানে বয়স একটু আমার সমান আমার কিছু বড় হইলো ছায় শুধু তখন আর করলাম যে না স্যার আমরা এই তিনজন আমরা রেখানো দিই তিনজনে দিই যেমন মরলে ও একজনের জন্য একজনের খবরটা ভিতরে পরে আমরা তিনজন রেখানে দিল তো কুকিতল ক্যাম্পে আমরা জুনিয়র লিডারশিপ ট্রেনিংও করি আবার যুদ্ধও করি ডেলিও যুদ্ধ করি ওই বর্ডার থেকে ভিতরে যাই চা বাগানের ভিতর দিয়া যুদ্ধ করি তো হঠাৎ করে একদিন ওই এক ইন্ডিয়ান আর্মি পাড়াইলো রিক্রুট করে পাড়াইছে আয়া আমরা এক মোটর লইছে বড় কামান আছে না যেগুলি থ্রি ইঞ্চ ফাইভ ইঞ্চ মোটর যেগুলি মোটর লই হলে আইসা পরে আমরা চারজন রিক্রুট করলো আবার যে তোমরা জুনিয়র এটাও ট্রেনিং করো আর এই মোটর চালাইতে হবে তোমরা এটা ট্রেনিং করতে হবে আমরা যেই বাড়ি এটার ওজন মনে করেন একটা তিনটা পার্ট একটা পার্টের ওজন ছয় ভারি সাত ভারি একটা পার্ট একটা বাই পার্ট আর একটা আছে ব্যারেল আর একটা হলো প্লেট একটা প্লেটের ওজন মনে করেন ছয় ভারি ওজন এটা লোয়া পিটি কম লাগে দৌড়ম লাগে তখন খুব প্রথম খুব কষ্ট হয়েছে